আলহামদুলিল্লাহ ওসলাত ও আলা আলিহি ওসাহাবি আসাল্লাম তসলিমান কিয়ামতের দিনের আগমনের বড় লক্ষণ হচ্ছে দশটি প্রধান লক্ষণ দশটি আমরা এতক্ষণ যে নিদর্শনগুলো নিয়ে কথা বলেছি আলোচনা করেছি সেগুলো ছিল কিয়ামতের ছবিরা বা ছোটো লক্ষণসমূহ আলামত সুগরা বা গৌণ আলামত প্রধান নিদর্শন হচ্ছে দশটি ছোট বা গৌণ লক্ষণগুলো কয়েক শতাব্দী ধরে সংগঠিত হতে পারে এবং এদের মধ্যে প্রথমটি ছিল আমরা জানি আল্লাহ রসুল সাল্লাই ইসলামের আগমন সেটি ছিল প্রথম লক্ষণ তো কিয়ামতের প্রধান বা মুখ্য লক্ষণগুলো দেখা দিবে কিয়ামত যখন খুব নিকটবর্তী সময়ে চলে আসবে এবং তাদের মধ্যে একটা আলামত যেইমাত্র প্রকাশিত হবে দেখা যাবে খুব দ্রুত বাকি আলামতগুলো প্রকাশিত হওয়া শুরু হবে গৌণ নিদর্শনগুলো প্রকাশ পেতে কোনোটার ক্ষেত্রে প্রায় একটা থেকে অপরটা একশো বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে যুগের পর যুগ ধরে এগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে পারে কিন্তু মুখ্য বা প্রধান লক্ষণগুলো সম্পর্কে রাসুল্ল সাল্লাম মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে বলেন কিয়ামতের প্রধান আলামতগুলো যেন একটা সুতোর বাধা কতগুলো পুঁতির মতো যখনই সুতো কাটা হবে সবগুলো পড়ে যাবে অর্থাৎ কিয়ামতের প্রধান নির্দেশকগুলো প্রধান আলামতগুলো একে অপরের খুব কাছাকাছি অবস্থিত এদের মধ্যে সময়ের ব্যবধান খুব অল্প হবে এবং এগুলো একটার পর একটা হতে থাকবে ঠিক যেন সুতো কাটলে সবগুলো পুঁতি পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে তো কেয়া মধ্যে প্রধান দশটি আলামত বা লক্ষণ কি কি। একটি হাদিসে এই দশটি লক্ষণের কথা বলা হয়েছে তো এখানে দশটি প্রধান আলামতের কথা বলা হয়েছে কিন্তু কোনটা আগে আর কোনটা পরে ঘটবে তার সঠিক ক্রম অনুসারে এই হাদিসে উল্লেখ করা হয়নি হুজাইফা বিন উসাইদ গিফারি রসুল্লাহ সাল্লা একজন সাহাবি উনি বলেন আমরা কথা বলছিলাম এমন সময় রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন আমাদেরকে অতিক্রম করছিলেন এমন সময় আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি বিষয় নিয়ে কথা বলছো আমরা বললাম আমরা কথা বলছি আসা নিয়ে আসা হচ্ছে শেষ সময় বা কিয়ামত রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন কিয়ামত ততক্ষণ ঘটবে না যতক্ষণ না তোমরা দশটি আলামত দেখছ তিনি সাল্লাহ বললেন এক নম্বর আদু খান বা ধোয়া দুই নম্বর আদাজাজ্জাল বা মিথ্যা মসি তিন নম্বর আদাব্বা অর্থাৎ একটি বিশেষ জন্তু চার নম্বর পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এবং পাঁচ নম্বর ইসা ইবনে মারিয়াম আলহ ইসলামের আগমন ছয় নম্বর ইয়াজুজ এবং মাজুজ, সাত আট এবং নয় নম্বর হচ্ছে যথাক্রমে তিনটি ভূমিকম্প একটি হবে পূর্বে আর একটি পশ্চিমে এবং অপরটি হবে আরব অঞ্চলে এবং দশ নম্বর অর্থাৎ সর্বশেষে ইয়েমেনে এইভাবে এমন একটি অগ্নিকাণ্ড হবে আগুন লাগবে যা মানুষকে মাহারে যেতে বাধ্য করবে মাহাসার হলো সেই স্থান যেখানে বিচারের কার্য সমাধিত হবে শেষ বিচারের দিন বিচারের কার্য সমাধিত হবে হাসরের ময়দান কী এই দশটি নিদর্শনের মধ্যে প্রথম কোনটি প্রথম লক্ষণ কোনটি প্রথমটি হচ্ছে আড্ডার জাল হাদিসে বর্ণিত হয়েছে কি আমাদের প্রথম আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা তাহলে কোনটা প্রথমে দাজ্জাল নাকি পশ্চিম দিক থেকে সূর্য উদয় এখানে সঠিক মতটি হচ্ছে দাজ্জালই প্রথমে আসবে যদিও হাদিসে বলা হয়েছে পশ্চিম দিক থেকে সূর্য উঠাই হচ্ছে সর্বপ্রথম লক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য ওঠা হল সর্বপ্রথম লক্ষণ তবু আলিমগণ বলে থাকেন যে দাজ্জালের আগমন হচ্ছে সবচেয়ে বড় এবং প্রথম চিহ্ন দাজ্জালের আগমন হচ্ছে কিয়ামতের আলামতের বড় আলামতগুলোর মধ্যে প্রথম আলামত তো তারা এটা কীভাবে বলতে পারেন যখন এ বিষয়ে একটি হাদিস উপস্থিত তারা আসলে বলে থাকেন যে কিয়ামতের কিছু নিদর্শন বা চিহ্ন রয়েছে যেখানে মূলত এই মহাবিশ্বের সৃষ্টি জগতের বা ইউনিভার্সের পরিবর্তনের কথা বলা হয়েছে এই নির্দেশকগুলোর মধ্যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা হচ্ছে প্রথম কারণ এই পরিবর্তন এই পরিবর্তনটা মহাবিশ্ব সংক্রান্ত পরিবর্তন মহাবিশ্বের একটা পরিবর্তনের ঘটনা পৃথিবীর বাইরে সমগ্র সৃষ্টি জগতের একটা পরিবর্তন অন্যান্য নিদর্শনগুলো যেমন দাজ্জাল ধোঁয়া দুখান বা পশু দাববাতুল আর এগুলো হচ্ছে পৃথিবীতেই ঘটবে এমন ঘটনা পৃথিবীর ঘটনাগুলো পৃথিবী সংক্রান্ত আলামতগুলো মহাবিশ্বে পরিবর্তন আসার আগেই সংঘটিত হবে মহাবিশ্বের প্রথম পরিবর্তনটি আসবে সূর্য পশ্চিম দিকে ওঠার মধ্য দিয়ে এবং এরপর সমগ্র সৃষ্টি জগতের যে সুশৃঙ্খল নিয়ম ছিল সেটা নষ্ট হয়ে যাবে সব কিছুই আউট অফ অর্ডার হয়ে যাবে এবং পুরো বিশ্বজগৎ একসময় ধ্বংস হয়ে যাবে সব কিছুই তখন চলতে থাকবে এলোমেলোভাবে চাঁদ খসে পড়বে নক্ষত্র ঝরে যাবে এবং সূর্য তার আলো হারিয়ে ফেলবে মহাবিশ্বের মধ্যে সর্বপ্রথম আলামত হবে মহাবিশ্বের মধ্যে সর্বপ্রথম আলামত হবে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা কিন্তু কিয়ামতের দিনের প্রথম আলামত বা নিদর্শন হচ্ছে দাজ্জালের আবির্ভাব এবারে আসুন আমরা শুধুমাত্র দাজ্জাল শব্দটির অর্থ বা এই শব্দটির শাব্দিক অর্থ কি এ বিষয়ে বেশ কিছু আলোচনা করা যাক এরপর এই বিষয়ে পূর্ণাঙ্গভাবে আমরা আমাদের পরবর্তী পর্বে ইনশাল্লাহ আলোচনা করব দাজ্জাল তার পুরো নাম হচ্ছে আল মাসিহ আর দাজ্জাল এই নামটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত মাসি এবং দাজজাল এই দুইটি শব্দের অর্থ কী একজন আলেম যিনি কামুস আল মাসি শীর্ষক গ্রন্থের লেখক তিনি বলেন যে মাসি শব্দের পঞ্চাশটি অর্থ ব্যবহৃত হতে পারে এবং এই শব্দটি খুবই সমৃদ্ধ অর্থের দিক থেকে এই শব্দটি বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে এর প্রচুর অর্থ রয়েছে এই শব্দের কিছু অর্থ হলো এমন কিছু যা মুছে ফেলা হয়েছে দাজ্জালকে মাসি বলার কারণ হল তার একটা চোখ মুছে ফেলা হয়েছে বা এক চোখ থাকবে না আলমাসি এর অর্থ এমনটা হতে পারে যে সে পুরো দুনিয়ায় মাসাহাল করেছে বা পুরো পৃথিবী ভ্রমণ করেছে রাসুলুল্লা সাল্লা সাল্লাম একটি হাদিসে বলেছেন যে আদা জাল সমগ্র বিশ্ব ভ্রমণ করবে চল্লিশ দিন সময়ের মধ্যে তো আলমাসি এর আরেকটি অর্থ হচ্ছে আল কাজাব এবং আল সিদ্দিক খুবই আশ্চর্যজনকভাবে এই মাসি কথাটার মধ্যে দেখুন যে দুইটি বিপরীত অর্থবোধক শব্দ রয়েছে আল এবং সিদ্দিক আরবি ভাষায় একই শব্দ অনেক সময় দুটো সম্পূর্ণ উল্টো বা বিপরীত বস্তুকে বুঝিয়ে থাকে যেমন আমরা এই শব্দে দেখতে পেলাম যে সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী আর কাজজাব মানে মিথ্যুক তো এই ধরনের আরেকটি উদাহরণ আমরা দেখতে পাই আদম শব্দটির মধ্যে আদম শব্দেরও দুটো অর্থ একটা হচ্ছে মূল অরিজিনাল বা শাব্দিক অর্থ আরেকটা অর্থ যা পরে এসেছে তো মূলত আদম শব্দের অর্থ হচ্ছে অন্ধকার আধার খুব অন্ধকার বা কালো গাঢ় বর্ণের কোনো কিছু আবার আদম বলতে এমনটা বোঝানো যায় যা খুবই ফরসা সাদা হালকা রঙের কোনো কিছু অর্থাৎ আদম বলতে কালো স্কিনের কালার কালো ত্বক এটাকেও বোঝানো যায় আবার ত্বকও বোঝানো সম্ভব তো আরেকটি হাদিসে এভাবেই আমরা দেখতে পাই যে আদম কথাটা একইভাবে দুইবার ব্যবহার করা হয়েছিল এবং আদম আলাইসালামের বর্ণনার সময় এর দ্বারা বোঝানো হয়েছে কালো ত্বক বা ডার্ক স্কিন এবং ঈসা আলাইসালামের ক্ষেত্রে বোঝানো হয়েছে ত্বক বা ফেয়ার কালার ফেয়ার স্কিন একইভাবে মাসি শব্দটার অর্থ একই সাথে সত্যবাদী এবং মিথ্যাবাদী আল্লাহ সহ দুইজন মাসি সৃষ্টি করেছেন একজন আল মাসিহ দাজাজাল এবং অপরজন আল মাসিহ ইবনে মারিয়াম আলাহ ইসলাম ইবনে মারিয়াম আলাইসালাম হলেন সত্যবাদী মাসি আর দাজ্জাল হচ্ছে মিথ্যাবাদী মিথ্যুক মাসি মাসি শব্দটার আরেকটি অর্থ হচ্ছে উন্নত করা মর্যাদা বৃদ্ধি করা মর্যাদা উঁচু করা এবং যেটা ইবনে মারিয়াম আলাহিসের ক্ষেত্রে এই অর্থটি প্রযোজ্য এটা ছিল মাসি কথাটার কিছু অর্থ যা আমরা শুনলাম তো আর দাজ্জাল শব্দের অর্থ কি আরবিতে কিছু শব্দ রয়েছে যা দিয়ে মূলত বাস্তব বা ফিজিক্যাল কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে কিন্তু পরবর্তীতে সেগুলো দেখা যায় নতুন নতুন সংজ্ঞা গ্রহণ করে নতুন নতুন অর্থ বোঝাতেও সেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে তো দাজ্জাল আল বাইর এর অর্থ হচ্ছে যখন একটা উটকে কাতরান দিয়ে রং করা হয় কাতরান হচ্ছে কালো রং আরবের লোকেরা তাদের উটগুলোকে মাঝে মাঝে কোনো বিশেষ কারণে কালো রঙ করে ফেলত যেমন কোনো রোগ থেকে মুক্তির জন্য আরোগ্য লাভের আসায় তারা উটকে কালো বর্ণ দিয়ে আবরণ দিয়ে দিত কিন্তু এই কাতরান উটের গায়ের রংকে বাইরে থেকে বদলে দিত ঠিকই কিন্তু ভেতরের অবস্থাকে বদলাতে পারতো না সুতরাং এটা কোনো কিছুকে লুকিয়ে ফেলে গোপন করে আচ্ছাদন করে বা রং বদলে দেয় তো এই অর্থটা দার্জালের ক্ষেত্রে প্রযোজ্য কারণ সে সত্য বলবে না সত্যকে লুকিয়ে রাখবে গোপন করে ঠেকে রাখবে সে বাইরে থেকে সত্যকে বদলে দিবে। দাজ্জাল আর সাইত দাজ্জাল আর সাইথ মানে হচ্ছে কোনো কিছুকে সোনা বা সোনালী রঙের প্রলেপ দেওয়া ঢেকে দেওয়া কোনো কিছুকে যখন সোনার পানি দিয়ে ধুয়ে ফেলা হয় ধৌত করা হয় সেটাকে বলা হয় দাজ্জাল। যেমন অনেক সস্তা ধাতু রয়েছে যখন সেই ধাতুগুলোকে ইলেকট্রো প্লেটেড করা হয় মূলত সেই ধাতুগুলো হচ্ছে সস্তা জিনিস কিন্তু পরবর্তীতে যখন সোনার আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয় গোল্ড প্লেটেড করা হয় সেটাকে বলা হয়ে থাকে দাজ্জাল। বাইরে থেকে দেখতে সেগুলোকে খুবই সুন্দর মনে হয় একেবারে স্বর্ণ সোনার তৈরি কিন্তু ভিতরে আসলে কিছুই না এটাকে বলা হয়ে থাকে আদ্যার জাল কেননা সেটাকে বাইরে থেকে দেখাচ্ছে একরকম আর বাস্তবে ভেতরে সে অন্যরকমের বাস্তবে সে হচ্ছে অসৎ খারাপ এবং ক্ষতিকারক সে দাবি করবে সে রব সে আল্লাহ সে দাবি করবে সে সৎ সে ভালো সে দাবি করবে সে সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করেছে কিন্তু সত্যিকার অর্থে সে হচ্ছে অসাধু এবং অসৎ একজন লোক প্রতারক এবং অবশ্যই দাজ্জাল একজন কাফির এবং নাস্তিক তো এই অর্থটাও দাজ্জালের আরেকটা অর্থ দাজ্জাল শব্দ দিয়ে আরও বোঝানো হয়ে থাকে ধোকা প্রতারণা মিথ্যা বলা ভণ্ডামি ইত্যাদি আর দাজ্জাল শব্দটা এই সবগুলো অর্থ বহন করে এবং এর প্রতিটি কথাই দাজ্জালের ক্ষেত্রে প্রযোজ্য সুভাহান আল্লাহ আপনারা দেখুন যে কীভাবে মাত্র একটি শব্দ দিয়ে এতগুলো কথা বোঝানো হচ্ছে একের ভিতর অনেক আর আল্লাহ সুহান্লাহ এগুলো রাসুল্লাহ সাল্লা কাছে দাজ্জালের এই নামগুলো প্রকাশ করে দিয়েছিলেন দাজ্জালের বাহ্যিক বৈশিষ্ট্য বা চেহারা কেমন তার কিছু বর্ণনা রাসুল্ল আবু দাউদ বর্ণিত একটি হাদিসে বলেন রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম বলেন আমি তোমাদেরকে দাজ্জাল নিয়ে অনেক কথা বলেছি আর আমার ভয় হয় আমি যেসব কথা বলেছি তার প্রতিটি কথা তোমরা মনে রাখতে পারবে না অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বিভিন্ন সময়ে দাজ্জাল সম্পর্কে এত বর্ণনা দিয়েছেন যে তিনি আশঙ্কা করতেন যে এর সবগুলো বর্ণনা হয়তো সাহাবারা মনে রাখতে পারবেন না এই জন্যই রাসুল্লাহ সাল্লু বলেছেন তোমরা হয়তো সবগুলো কথা স্মরণ রাখতে পারবে না রাসুল্ল সাল্লাইলাম বেশ ঘন ঘনই দাজজালকে নিয়ে কথা বলতেন এবং প্রচুর বিষয় উল্লেখ করতেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক নবী তার জাতিকে তার অনুসারীদের দাজ্জালকে নিয়ে সতর্ক করেছেন প্রত্যেক নবী তার জাতিকে তার অনুসারীদেরকে দাজ্জালকে নিয়ে সতর্ক করেছেন তিনি সাল্লাহ সাল্লাম আরও বলেন কোনো ফিতনা বা পরীক্ষা নেই যা দাজ্জালের থেকে ভয়ানক হতে পারে অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম বলছেন সৃষ্টির শুরু থেকে আলম আলাামের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে কঠিন ফিতনা আর একটিও নেই দাজ্জালের ফিতনার চেয়ে কঠিন আর ভয়ঙ্কর কোনো ফিতনা বা পরীক্ষা নেই রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম আরও বলেছেন এমনকি নু আলাইসাল্লাম তার অনুসারীদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন তো রাসুল্লাহ সাল্লু সাহাবাদের সাথে দাজ্জাল সম্পর্কে এত বেশিবার বলেছেন যে তিনি বেশ চিন্তিত ছিলেন যে সাহাবিগণ তার এই সমস্ত তথ্য সবগুলি মনে রাখতে পারবেন কি না রাসুলুল্লাহ সাল্ল্ আল্লাম আরও বলেছেন যে দাজ্জাল হচ্ছে খাটো প্রকৃতির একজন লোক এবং সে চোখে দেখতে পাবে না এরপর রাসুল্লাহ সাল্লু বলেন দাজ্জাল হলো কানা এক চোখ বিশিষ্ট এক চোখ বিশিষ্ট কানা কিন্তু তোমাদের রব এক চক্ষু বিশিষ্ট নয় কারণ আর দাজ্জাল আসলে শেষ পর্যন্ত গিয়ে একটা পর্যায়ে সে নিজেকে রব দাবি করে বসবে নিজেকেই সে আল্লাহ দাবি করে বসবে আর সেই জন্যই রাসুলুল্লাহ সাল্লু ইসলাম বলেছেন যে তোমাদের রব যিনি তিনি অন্ধ নন কানা নন দাজ্জাল আল্লাহ নয় তো এটা দাজ্জালের একটা গুরুত্বপূর্ণ বিবরণ যে সে এক চোখা বা এক চক্ষু বিশিষ্ট হবে আরেকটি বিবরণ রয়েছে বুখারিতে রাসিদুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন প্রত্যেক নবী তার জাতিকে বা তার কাউমকে সতর্ক করে দিয়েছেন এক চক্ষু বিশিষ্ট মিথ্যুকের ব্যাপারে সে কানা এক চক্ষু বিশিষ্ট এবং তোমাদের রব তেমন নন আর তার দুই চোখের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফির এটি হচ্ছে বুখারির একটি হাদিস মুসলিমের আরেকটি হাদিসে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন দাজ্জালের দুই চোখের মাঝখানে বা দুই চোখের মধ্যবর্তী অঞ্চলে লেখা থাকবে কাফির এবং এই লেখা শিক্ষিত বা অশিক্ষিত সকলেই পড়তে পারবে অর্থাৎ এই লেখা জানা এই লেখা পড়তে পারার জন্য জ্ঞান জানা কোনো শর্ত নয় সুতরাং তা জ্ঞানের সীমানাকে ছাড়িয়ে যাবে মুমিন ব্যক্তি মাত্রই এই লেখাকে স্পষ্টভাবে পড়তে পারবে মুমিন ব্যক্তি অর্থাৎ পূর্ণ বিশ্বাসী মুসলিমের অক্ষর জ্ঞান থাকুক বা না থাকুক সে এই লেখাটি পড়তে সক্ষম হবে মুসলিম শরীফে আরেকটি হাদিসে আরেকটি বর্ণনা এসেছে এবং এই বর্ণনাটি রাসুলুল্লাহ সাল্লি সালামের নিজের কথা নয় তিনি এই কথাগুলোকে অনুমোদন করেছেন বা সমর্থন দিয়েছেন এবং হাদিসটি বেশ দীর্ঘ এখানে বেশ কিছু উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের একজন সাহাবা তামিম আদারি তিনি বাস্তবেই স্বচক্ষে দাজ্জালকে দেখেছিলেন এবং এই হাদিসটি বর্ণিত রয়েছে সই মুসলিমে তামিম তিনি দাজ্জালকে নিজের চোখেই দেখেছিলেন তিনি বলছেন যে আমরা একজন লোককে দেখলাম তার চেয়ে বিশাল কোনো লোক আমরা আর দেখিনি সুতরাং এখানে বলা হচ্ছে যে সেই লোকটা ছিল খুবই বৃহৎ আকৃতির শারীরিক দিক থেকে বেশ বড়সড় তো মনে করে দেখুন যে আবুদাবুদের একটি বর্ণিত হাদিসে আমরা বর্ণনা করেছিলাম যে দাজ্জাল হবে খাটো প্রকৃতির তো এখানে মুসলিমের আরেকটি হাদিসে বলা হচ্ছে সে ছিল বেশ বড় বড়স্বরো দাজ্জালের বর্ণনা পড়তে গিয়ে যখন আমরা এই হাদিসগুলো সমন্বয় করতে যাব তখন আমাদের বেশ শুরুর দিকে বেশ ভালো একটা ঝামেলা হতে পারে এবং এটা আরও বিভ্রান্তিকর লাগবে যখন আমরা ইভেন সাইয়াদ নিয়ে কথা বলা শুরু করব অতএব বলা ছিল যে দাজ্জালকে সম্পূর্ণরূপে বোঝা অথবা কল্পনা করা এতটা সহজ নয় যেমনটা আমরা মনে করছি এখানে বেশ কিছু জটিলতা রয়েছে তবে দাজ্জাল যখন আবির্ভূত হবে রাসিদুল্লাহ সাল্লামের হাদিসসমূহ আমাদেরকে তাকে কিনতে সাহায্য করবে এবং তখন এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে তা আমাদের হয়তো এই মুহূর্তে দাজ্জাল কেমন সেটা অবিকলভাবে ধারণা করা সম্ভব নাও হতে পারে কিন্তু যখন সে বের হয়ে আসবে তখন এই বিষয়গুলো স্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাবে তা আমরা একটা হাদিসের পর অন্য হাদিস দেখে মনে করতে পারি যে সেগুলোর মধ্যে হয়তো কোনো অসঙ্গতি আছে বা পারস্পরিক বিরোধপূর্ণ একটা একটার সাথে বিপরীত কিন্তু বাস্তবে আসলে সেগুলো নয় যখন আমরা হাদিসগুলো সমন্বয় করবো তখন এই বিষয়গুলো আমাদের সামনে ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে এগুলো আসলে দাজ্জালের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলছে তো এটা আবু সাঈদ আল খুদ্রির সাথে এবং ইবেন সাইয়াদ নামক এক ব্যক্তির কথোপকথন যা আমরা শুনলাম এবং এটা মুসলিমের হাদিসে পাওয়া যায় ইবেন সাইয়াদ আবু সাঈদ আল ক্ষুদ্রিকে জিজ্ঞাসা করলেন আপনি কি রাসুল্ল সাল্লাইসাল্লামকে বলতে শুনেননি যে আর দাজ্জালের কোনো সন্তান থাকবে না আবু সাঈদ উত্তর দিলেন হ্যাঁ সুতরাং দাজ্জালের আরেকটা বর্ণনা হচ্ছে যে তার কোনো সন্তান সন্ততি থাকবে না দাজ্জালের কোনো সন্তান সন্ততি থাকবে না এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা করা যাক যে দাজ্জাল কি এই মুহূর্তে জীবিত সে কি রাসুল্ল সাল্লামের সময়ও জীবিত ছিল সে কি এখনও বেঁচে আছে এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ দাজ্জাল এখন জীবিত এবং বেঁচে আছে তো সে এখন নিশ্চিতভাবে কোথায় অবস্থান করছে সেটা নিয়েই আমরা এবার আলোচনা করব। আমরা একজন ইহুদি ব্যক্তির কথা বলবো যার নাম হচ্ছে ইবিন সাইয়াদ তিনি ছিলেন মদিনাবাসী একজন ইহুদি এবং সে ইবন সাইয়াদ জাদু ভবিষ্যৎবাণী জিন শয়তান এই সব বিষয় নিয়ে বেশ উৎসাহী ছিল এগুলো নিয়ে সে ব্যস্ত থাকত ছোটবেলা থেকেই তো ইবেন কি দাজ্জাল ছিল কিনা এই প্রশ্ন আমরা কেন করলাম যে ইবেন সয়াদ সেই দাজ্জাল ছিল কিনা এর কারণ হচ্ছে যে সাহাবা মনে করতেন সে ছিল আড্ডার জাল এমনকি সাহাবাদের অনেকে কসম করেও বলতেন যে সেই হচ্ছে আড্ডার জাল অমর বিন খত্তা জাবের আবদুল্লাহ ওনারা বলতেন আল্লাহর শপথ এই লোকটাই হচ্ছে আদার এই ব্যক্তি সম্পর্কে এবারে আসুন কিছু কথা জানা যাক সে ছিল মদিনার একজন ইহুদি এবং পরবর্তীতে সে মুসলিম হয়ে যায় কিনা সেটা জানা না গেলেও সে নিজেই অবশ্য নিজেকে মুসলিম বলে দাবি করেছিল এখন সেটা কতটুকু সঠিক আল্লাহ সোহাই সেটা ভালো জানেন তবে তার সন্তানদের মধ্যে একজনের নাম ছিল ইমারা এবং তিনি ছিলেন একজন ভালো ইসলামের আলেম ইমাম ইমামা জাহাবি তার সম্পর্কে বলেন ইবিন সৈয়াদের একজন ছেলে বা পুত্রের নাম ছিল ইমারা তিনি ছিলেন একজন সৎকর্মশীল মুসলিম এবং তিনি সাঈদ ইবনে মুসাইয়াব উল্লাহ যিনি একজন তাবিন ছিলেন বিখ্যাত তাবিন তার সহচরী ছিলেন ইমারা সাঈদ ইবনে মুসাইয়াব রাহিমাউল্লার একজন অন্যতম সহচরী ছিলেন সাথী ছিলেন ইমারা তার কাছ থেকে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম মালিক তাকে বেশ সম্মান করতেন সুতরাং ইমারা একজন মুসলিম ছিলেন অর্থাৎ ইবেন সাইয়াদের পুত্র তিনি মুসলিম ছিলেন কিন্তু সেই লোকটি ইবেন সাইয়াদ নিজেকে ছিল আসুন আমরা তার কাহিনী আরও একটু গভীরভাবে তলিয়ে দেখি যে জন্য বা যে কারণে আসলে আমরা ইবিন সাইয়াদকে নিয়ে কথা বলছি তার সর্বপ্রথম কারণ হল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই তার ব্যাপারে সন্দেহ পোষণ করেছিলেন তিনি সন্দিহান ছিলেন রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম ইবিন সাইয়াদকে নিয়ে বেশ কিছু সন্দেহ প্রকাশ করেছিলেন এই লোকটা কি আড্ডা জাল কিনা সে বিষয়ে একটা সময় পর্যন্ত রাসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ইবিন উমার বলেন রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম উমার এবং আরও কয়েকজন সাহাবা মিলে ইবন সাইয়াদকে দেখতে গেলেন সেই সময় সে একটা শিশু এবং সে অন্যান্য বাচ্চাদের সাথে একটা স্থানে খেলাধুলা করছিল এবং সে জায়গাটার নাম হচ্ছে বানী মাঘলা ওই সময়ে তার বয়স প্রায় বয়সন্ধির কাছাকাছি অর্থাৎ সে প্রায় তেরো চোদ্দ বছরের কাছাকাছি অবস্থায় উপনীত হয়েছে বয়সন্ধিকাল ইবন সাইয়াদ হঠাৎ অনুভব করলো সেই সময় যখন সে খেলাধুলা করছিল ইবেন সাইয়াদ হঠাৎ অনুভব করলো রাসুল্লাহ সাল্লামের হাত তার গায়ের উপরে রাসুল্লা সাল্লা তাকে প্রশ্ন করলেন তুমি কি সাক্ষ্য দাও আমি আল্লাহর প্রেরিত রাসুল ইবেন সৈয়দ বললো আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি অ ইহুদিদের জন্য রাসুল এর অর্থ হল আপনি আমাদের রাসুল নন ইহুদিদের জন্য আপনি রাসুল নন আপনি হচ্ছেন জেন্টাইলদের জন্য বা যারা ইহুদি নয় নন ইহুদি তাদের জন্য আপনি রাসুল তো ইবেন সৈয়দ বললো যে আপনি কি সাক্ষ্য দেন আমি আল্লাহর রাসুল সেই সময় রাসুল্লাহ সাল্লাম তাকে হাত দিয়ে ঠেলা দিলেন এবং দূরে সরিয়ে দিলেন আর বললেন আমি আল্লাহ তার নবী রাসুলগণে বিশ্বাস করি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি দেখতে পাচ্ছ কারণ ইতোমধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে যে পরিষ্কার হয়ে গিয়েছিল যে সেই তথ্যগুলো কোনো একজন জিনের কাছ থেকে পাচ্ছিল বা সংগ্রহ করছিল তো সেই ইবেন সায়াদ বলল আমি দেখতে পাচ্ছি একজন মিথ্যুক এবং একজন সত্যবাদী আর সে সময় ইবেন সাইয়াদের বেশিরভাগ কথাই ছিল সিম্বলিক বা প্রতীকী তাই মাঝে মাঝে সে আসলে কি বলছে বা কি বোঝাতে যাচ্ছে সেটা বুঝতে পারাটা একটু কঠিন ব্যাপার তো সে যখন বলল আমি সংকেত পাচ্ছি একটা মিথ্যা আর একটা সত্য তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি কনফিউজড তুমি বিভ্রান্ত তুমি নিজেই দ্বিধাগ্রস্ত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে পরীক্ষা করতে যাচ্ছিলেন তিনি বললেন আমি তোমার কাছ থেকে একটা জিনিস লুকাচ্ছি আমি কি লুকাচ্ছি বলতে পারবে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম দেখতে যাচ্ছিলেন পরীক্ষা করে যে এই ছেলেটা সে কি জিন নিয়ে কী ধরনের কারসাইজি করছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন বললেন যে আমি তোমার কাছ থেকে একটা কিছু গোপন করছি তিনি আসলে যা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে যে তিনি তার থেকে সুরা আদু খান এটা গোপন করে রেখেছিলেন সুরা আদু খান রাসুল্লাহ সাল্লা সাল্লাম সুরা আদু খানের ওহি পাওয়ার পর তিনি চাচ্ছিলেন যে সেটা ইবেন সৈয়াদের সামনে তিলাওয়াত করবেন তো সেই কারণে রাসুলুল্লাহ সাল্লা তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি বলো আমি তোমার কাছ থেকে কী লুকোচ্ছি ইবেন সৈয়াদ বলল আপনি আমার কাছ থেকে গোপন করছেন যা গোপন করছেন তা হচ্ছে দুঃখ আপনি আমার কাছ থেকে দুঃখ গোপন করছেন তো এটা হচ্ছে দুখানের অর্ধেক শব্দ দুখানের শব্দটির অর্ধেক হচ্ছে দুঃখ তো হতে পারে সে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে এক ধরনের তামাশা বা খেলার ছলে এগুলো বলছিল অর্ধেক কথা বলছে দুঃখ অথবা এমনটাও হতে পারে সে যে জিনদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিল সেখানে পুরো শব্দটা ছিল না কিছু একটা অংশ বাদ পড়েছিল হয়তো সে অর্ধেক তথ্য পাচ্ছিল জিন্দের কাছ থেকে তাই সে বলেছে আদুখ রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এই উত্তর শুনে তাকে ঠেলা মেরে বললেন চুপ করো তুমি কখনোই তোমার সাধ্যের থেকে বেশি যেতে পারবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম এই কথা দিয়ে বুঝালেন যে তুমি কখনোই গায়েব জানতে পারবে না যতটুকু আল্লাহ সুহামতালা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন তুমি কখনোই তার বেশি কিছু জানতে পারবে না তুমি নিজের সীমা কখনোই ছাড়িয়ে যেতে পারবে না ওমর বিন আল খাত্তাব বলেন ইয়া রাসুল্ল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি তার দেহ থেকে তার মাথাটা বিচ্ছিন্ন করে ফেলি আমাকে তার শির বিচ্ছিন্ন করার অনুমতি দিন রসুল্লাহ সাল্লা বললেন ইয়া ওমর যদি এটা সে হয়ে থাকে অর্থাৎ সে যদি সত্যি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না আর সে যদি তা না হয়ে থাকে তাহলে একে শুধু শুধু মেরে এর মধ্যে কোনো কল্যাণ নেই লাভ নেই আর যদি এটা দাজ্জাল হয়েই থাকে তাহলে তোমার পক্ষে তাকে হত্যা করা সম্ভব নয় এবং আমরা জানি যে একমাত্র যে ব্যক্তি আর দাজ্জালকে হত্যা করতে পারবেন তিনি হচ্ছেন সঈদিনা ইসা আলাহিসাল্লাম তাই রাসুল্লাহ সাল্লাহি সাল্লাম বলেছিলেন যে সে যদি এটা হয়েই থাকে তাহলে তুমি তো আর তাকে হত্যা করতে পারছ না আর যদি সে দাজ্জাল নাই হয় তাহলে তাকে হত্যা করে এর মধ্যে কোনো কল্যাণ বা খায়ের নেই তাকে তার মতো ছেড়ে দাও একা ছেড়ে দাও সে কখনোই তার সাধ্যের বাইরে কিছু করতে পারবে না তো আমরা এই অংশটি থেকে জানতে পারি যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও এই লোকটি সম্পর্কে নিশ্চিত ছিলেন না তিনি নিজেও তাকে পরীক্ষা করে দেখছিলেন এবং এটা ছিল বুখারির হাদিস আরেকটি হাদিস যেখানে বলা হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম ওমর এবং আবু বকর রাজিয়তাল্লাহ নহুমা মদিনার পথ ধরে যাচ্ছিলেন আর তাদের ইবন সায়াদের সাথে দেখা হলো তখন রাসুল্লাহ সাল্লাহাম তাকে থামালেন তিনি বললেন তুমি কি সাক্ষ্য দাও আমি আল্লাহর রাসুল ইবন সৈয়াদ বলল আপনি কি এটা সাক্ষ্য দেন যে আমি আল্লাহ রাসুল রাসুল্লা সাল্লাম বললেন আমি আল্লাহ বিশ্বাস করি তার ফেরেস্তা এবং কিতাবসমূহে বিশ্বাস করি তুমি কি দেখছো কি সংকেত পাচ্ছ সে ইবেন সায়দ বলল আমি দেখতে পাচ্ছি পানির উপরে আড়স আমি দেখতে পাচ্ছি পানির উপরে আড়স বা সিংহাসন রাসুল্লাহ সাল্লাহ বললেন সে মূলত ইবলিসের রাজ্য দেখতে পাচ্ছে এবং আমরা জানি যে ইবলিসের জগৎ হচ্ছে সমুদ্রে তো এই লোকটা আসলেই খুবই সন্দেহজনক তখন রাসুলুল্লাহ সাল্লাহাম তাকে বললেন আর কি তুমি আর কি দেখতে পাচ্ছ সে বলল আমি দেখতে পাচ্ছি একজন মিথ্যাবাদী আর দুইজন সত্যবাদী অথবা দুইজন মিথ্যাবাদী আর একজন সত্যবাদী রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন একে নিজের মতো ছেড়ে দাও লোকটা দ্বিধাগ্রস্ত কনফিউজড এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিমে রাসুলুল্লাহ সাল্লাহ স্লাম তাকে আরও একটু পরীক্ষা করতে চাইলেন এই সাল্লাহ সালাম দেখতে চাচ্ছিলেন সে যখন একা থাকে নিজের সাথে কথা বলে তখন আসলে কি বলে এবং এই হাদিসটি রয়েছে বুখারিতে ওমর রাদিলহু বলেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম এবং উবাই ইবনে কাব তারা দুজন যেখানে ইবেন সাইয়াদ ছিল সেখানে গেলেন সে ছিল একটা খেজুর গাছের পাশে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম সেখানে গিয়ে খেজুর গাছের পিছনে আড়াল করে দিলেন নিজেকে খেজুর গাছের পিছনে লুকিয়ে নিলেন যেন ইবেন সাইয়াদ তাকে দেখতে না পায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কথা শুনতে পাচ্ছিলেন কারণ সেই সময় খুব সম্ভবত ইবেন সাইয়াদ তার জিনের সাথে কথা বলছিলো তাই রাসুলুল্লাহ সাল্লাইস্লাম নিজেকে লুকিয়ে ইবেন সাইয়াদের কথা শোনার চেষ্টা করছিলেন তাকে অর্থাৎ রাসুলুল্লা সাল্লি সাল্লামকে ইবেন সাইয়াদ দেখে ফেলার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন এবং ইবেন সাইয়াদ একটা পার্টির উপরে শুয়েছিল তো ইবেন সাইয়াদের মা তিনি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে দেখে ফেললেন এবং তিনি তার ছেলেকে সতর্ক করে দিয়ে বলে উঠলেন সফ এবং তার ছেলের একটা নাম ছিল ইবেন সাইয়াদের একটা নাম ছিল সফ সেই মহিলাটি বলে উঠলো সফ রাসুল্লাহ ওখানে তো এই ইহাদিসের বর্ণনাকারী ওমর রাজিয়ালন বলেন এবং সে এটা শুনে লাফ দিয়ে উঠলো লাফ দিয়ে উঠে পড়লো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সেই মহিলা যদি তাকে অর্থাৎ ইবেন সাইয়াদকে নিজের মতো অবস্থায় ছেড়ে দিত তাহলে সেই সময়েই তার আসল পরিচয় প্রকাশ হয়ে যেত সে যদি তাকে একা ছেড়ে দিত আমি জানতে পারতাম আসলেই সে কে ছিল কিন্তু ঘটনাটি শেষ পর্যন্ত এমনটাই ঘটেছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কথা বুঝে ওঠার আগেই অর্থাৎ সে জিনের সাথে কী কথা আলোচনা করছিল তা বুঝে ওঠার আগেই ইবেন সাইয়াদের মা তাকে সতর্ক করে দিয়েছিল এখন সেই ব্যক্তি ইবেন সৈয়াদ সে কি দাজ্জাল ছিল নাকি ছিল না তো মুহাম্মদ বিন মুনকাজির একজন তাবিন তিনি বলেন আমি জাবির উন আবদুল্লাহকে দেখেছি আল্লাহ নামে শপথ করে বলতে যে ইবেন সৈয়াদি হচ্ছে আদাহার চাল আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি এটা কিভাবে বলতে পারো কেমন করে এত নিশ্চিত হচ্ছে যে সেই হচ্ছে আদার্জাল জাভের উবিন আবদুল্লাহ তিনি বলেন যে আমি ওমর রাজিউল তাল্লাহকে দেখেছি আল্লাহ নামে শপথ করে বলতে যে ইবেন সাইয়াদি হচ্ছে আদার চাল এবং সেই সময় আসুল্লা সাল্লা তাকে কোনো বাধা দেননি তো অমর রাদিউল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে এই শপথ করে বলেছিলেন ওয়াল্লাহি সাইয়াদি হলো হল জাল আর সেই সময় রাসুল্ল সাল্লাহ সাল্লাম নীরব ছিলেন চুপ ছিলেন তো সুনান দাউদ সেখানে একটি হাদিসে রয়েছে যে নাফা তিনি বলছেন ইবনে অমর রাদিউল তাল্লাহনু বলতেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইবেন সাইয়াদি আল মাসিহ আদাদ জাল ইবেন সাইয়াদের সাথে একদিনও অমর রাদিউল্লাহু দেখা হলো মদিনার একটি রাস্তায় অমর রাজিউল তালাহু এমন কিছু বললেন কিছু কথা বললেন যার কারণে তার মন খারাপ হয়ে গেল এবং সে বেশ ক্রোধান্বিত হয়ে গেল। সে রাগান্বিত হলো এবং অদ্ভুতভাবে তার শরীরের দেহের আকারটা বাড়তে লাগলো যতক্ষণ না সে পুরো রাস্তার সমান হয়ে গেল মানে সেই লোকটি ইবেন সাইয়াদ বেলুনের মতো বড় হতে হতে পুরো রাস্তাটি ভরে ফেললো তো ওমর রাজিউলতালাহু রাসুল্লাহ সাল্লাহসাল্লামের স্ত্রী উম্মে হাফসার কাছে গিয়ে এই কথাটি বললেন তিনি বললেন যে তাকে তার মতো ছেড়ে দাও হাফসা তিনি বললেন যে তাকে তার মতো ছেড়ে দাও তুমি কি জানো না যে আর তখনই বের হয়ে আসবে যখন সে খুবই রাগান্বিত থাকবে সে রাখতে থাকবে দাজ্জাল এখন জীবিত বেঁচে আছে কিন্তু সে দুনিয়ার সমস্ত ঘটনাবলী থেকে দূরে সরে আছে আর তার আগমন ঘটবে রাগে ফেটে পড়ার মধ্য দিয়ে তাই উম্মে হাফসা তিনি বলছিলেন তাকে ছেড়ে দাও তা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সাহাবাই তাকে নিয়ে সন্ধিয়ান ছিলেন এমনকি রাসুলুল্লাহ সাল্লামের স্ত্রী উম্মে হাফসা তিনিও বেশ প্রবণ ছিলেন তার ব্যাপারে ইবন সৈয়াদ এটা পছন্দ করতো না এটা পছন্দ করতো না যে লোকজন তাকে নিয়ে সন্দেহ করছে বা সন্দেহ করবে এবং তাকে নিয়ে মানুষের এই ধরনের আচরণগুলো তার ভালো লাগতো না এবং এই হাদিসটি রয়েছে মুসলিমে আবু সাঈদ আল খুদরি বলেন একবার আমরা হজ বা উমরার উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং ইবন সায়াদ সেও আমাদের সাথে ছিল আমরা একটা জায়গায় গিয়ে থামলাম এরপর সকলে যেয়ে যার মতো করে চলে গেল শুধুমাত্র আমরা দুইজন রয়ে গেলাম আমরা দুইজন বাকি থাকলাম তো আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম কেননা মানুষ তাকে নিয়ে নানা ধরনের কথা বলতো লোকজন তার প্রতি সন্দিহান এটা ভেবে আমি তার আশেপাশে থাকতে স্বস্তি পাচ্ছিলাম না তো সে নিজের মালপত্র এনে ইবেন সাইয়াদ নিজের মালপত্র এগুলো এনে আবু আল খুদ্রির মালপত্রের উপরে রেখে দিল আবু সাইদ আল খুদ্রির জিনিসপত্রের উপরে তার জিনিসগুলো রেখে দিল আবু সাইদ আল খুদ্রি বললেন তুমি তো দেখছো এখন আজকে খুবই প্রচন্ড গরম তুমি দয়া করে তোমার বাক্সগুলো সরিয়ে ওই গাছের পাশে রেখে দাও না কেন আবু সাঈদ চাচ্ছিলেন না যে তার বাক্স তার জিনিসগুলো ইবেন সাইয়াদের জিনিসের সাথে একসাথে থাকুক তাই তিনি বললেন যে তুমি কি দয়া করে তোমার জিনিসগুলো ওই গাছটার পাশে রাখবে তা আবু সাইদের খুঁজে তিনি মূলত খুবই অস্বস্তি বোধ করছিলেন এরপর তিনি বলছেন যে আমরা কিছু ছাগল দেখতে পেলাম ইবেন সৈয়াদ গিয়ে একটা বাটিতে করে সেখান থেকে কিছুটা দুধ নিয়ে আসলো এবং সে আমাকে বলল খাও পান করো আমি বললাম দেখতেই পাচ্ছ আজকে খুবই গরম পড়েছে তাই দুধও গরম হবে সত্যি বলতে ওই দুধ না খাওয়ার পিছনে একমাত্র কারণ ছিল আমি তার হাত থেকে কিছু নিতে চাচ্ছিলাম না আর তাই আমি একটা অজুহাত খুঁজে তাকে বললাম যে আজকে আবহাওয়া খুব গরম সুতরাং দুধও গরম হবে আমি এটা খেতে চাই না এবারে ইবেন সাইয়াদ সে আসলে মূল ঘটনাটি কিছুটা আজ করতে পারলো যে কেন আবু সাইদ আল ক্ষুদ্রি বারবার বিভিন্ন অজুহাতে তার থেকে দূরে থাকতে যাচ্ছেন এমনকি তার দেওয়া দুধেও পান করছেন না এবং সেই লোকটা তখন বুঝতে পারলো যে আসলে তাকে লোকেরা যা সন্দেহ করতো আবু সাইদা আবু সাইদার ক্ষুদ্রীয় সেই বিষয়টা সন্দেহ করছেন এবং সে বলে উঠলো হে আবু সাঈদ আমার তো ইচ্ছা করছে একটা দড়ি নিয়ে ফাঁসিতে ঝুলে পড়ি এবং আত্মহত্যা করি সবাই আমার ব্যাপারে যা বলা করছে তা আমার সহ্য করা সম্ভব হচ্ছে না ইবেন সাইয়াদ জানতেন যে আবু সাইদ তার হাত থেকে কিছু নিতেও চাচ্ছেন না এবং তারপর সে বলল হে আবু সাঈদ তোমরা আনসাররা যারা আছো তোমরা কি রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি অবগত নাও বিশেষ করে তুমি আবু সাইদ তুমি কি রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের ব্যাপারে অনেক বেশি জ্ঞান রাখো না তারপর তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি এই কথা বলেননি যে দাজ্জাল হবে কাফের আর আমি একজন মুসলিম সাল্লাহ সাল্লাম কি এই কথা বলেননি যে দাজ্জাল সন্তান উৎপাদনে অক্ষম হবে তার কোনো সন্তান থাকবে না আর আমি তো আমার সন্তানদেরকে মদিনায় রেখে এসেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি এই কথা বলে যাননি যে আর দাজ্জাল কখনো মদিনা বা মক্কায় প্রবেশ করতে পারবে না অথচ আমাকে দেখো আমি তো মাত্রই মদিনা থেকে বের হয়ে এসেছি এবং মক্কায় যাচ্ছি এই যুক্তি থেকে আমরা দেখতে যে খুব সহজেই বোধগম্য হলো যে ইবেন সাইয়াদ দাজ্জাল নয় আমরা যদি এখানেই থেমে যাই তাহলে দেখব যে তিনি দাজ্জাল নন শুধু লোকেরা তাকে মিছিমিছি সন্দেহ করছিল কিন্তু এর পরের ঘটনাটি আবার সমস্ত বিষয়গুলোকে গুলিয়ে ফেললো এরপর কী হলো আবু সাঈদ বললেন আমি তার কথা বিশ্বাস করেছিলাম এবং তাকে দাজ্জাল হওয়ার অভিযোগ থেকে একেবারে অব্যাহতি দিয়ে দিয়েছিলাম কিন্তু এরপর ইবেন সাইয়াদ বলে বসল কিন্তু আমি জানি দাজ্জালকে কোথায় তার জন্ম এবং বর্তমানে সে কোথায় আছে এই কথা বলে সে আবার সব কিছু তালগোল পাকিয়ে ফেলল আবু সাইদ আল খুদ্রি তখন তাকে বললেন তোমার সারাটা দিন নষ্ট হোক আরেকটি বর্ণনা এসেছে এবং এটি আছে মুসলিম শরীফে এবং এটি রাসুল্লাহ সাল্লা কোনো হাদিস নয় সাহাবাদের হাদিস সাহাবাদের কথা মুসলিম শরীফে লিপিবদ্ধ হয়েছে এবং এই বর্ণনায় আবু সাইদ তাকে বলেন তুমি যদি দাজ্জাল হও তাহলে কি তুমি খুশি হবে ইভেন সাইয়াদ তখন উত্তর করেছিল যদি আমাকে বিষয়গুলো আমার সামনে উপস্থাপন করা হয় তাহলে আমি সেগুলো মেনে নেব। অর্থাৎ যদি সে দাজ্জাল হতো তাহলে সে এতে অসন্তুষ্ট হতো না ফলে দেখা যাচ্ছে আবার বিভ্রান্ত সৃষ্টি হলো ফলে দেখা যাচ্ছে আবার বিভ্রান্তির সৃষ্টি হলো ইবেন সাইয়াদ কি আসলেই দাজ্জাল ছিল কিনা ইবেন সাইয়াদ যে দাজ্জাল নয় তার ব্যাপারে আমাদের হাতে আরও একটি প্রমাণ বা দলিল রয়েছে এবং সেটা হচ্ছে মুসলিম শরীফের দীর্ঘ একটি হাদিস রসুলুল্লাহ সাল্লাহ ইসলামের একজন সাহাবিয়াত ফাতিমা বিনতে কাইসিম তিনি বলেন আমি মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে মসজিদে গেলাম রাসুল্লাহ সাল্লাহ স্লামের সাথে সালাত আদায় করলাম এবং আমি ছিলাম মহিলাদের শাড়িতে তো মহিলারা মসজিদের পেছন দিকে বসে সালাত আদায় করছিল আর আমি ছিলাম মহিলাদের শাড়ির একদম সামনে আর তাই আমি ছিলাম পুরুষদের সবচেয়ে কাছে তো সালাহ আদায় করার পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিম্বরে বসলেন তিনি হাসি ছিলেন এবং সবাইকে বলেছিলেন যে তোমরা তোমাদের নিজ নিজ সালাতের জায়গায় বসে থাকো এরপর জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো কেন আমি তোমাদেরকে জড়ো করেছি তারা উত্তর দিলেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন রাসুলুল্লাহ সাল্লাহ বললেন আমি তোমাদেরকে এই জন্য ডাকিনি যে তোমাদের কাছে ওয়াদা করেছিলাম এমন কিছু দিব কিংবা তোমাদেরকে কোনো বিষয়ে সাবধান করবো এই জন্য আমি তোমাদেরকে ডাকিনি আমি তোমাদেরকে জড়ো করেছি এই জন্য কারণ তামিম আদারি সে একজন খ্রিস্টান ছিল এবং একটু আগে আমার কাছে সে এসেছে এবং মুসলিম হয়েছে আর সে আমার কাছে এমন একটা কাহিনী বর্ণনা করেছে যা তোমাদের কাছে আমি দাজ্জালের ব্যাপারে আগেই বলেছিলাম এবং তার সাথে বেশ মিল রয়েছে রাসুল্লাসাল্লাম বললেন লাখমান জুদাম নামক স্থান থেকে লাখমান জুদাম নামক স্থান থেকে কিছু খ্রিস্টান আরব গোত্রের কিছু লোক তারা যখন জাহাজে করে যাচ্ছিল বড় একটা ঢেউ খেলে তাদের জাহাজ উলটপালট হয়ে গেল আর একটা অজানা দ্বীপে তরি ফেলার আগ পর্যন্ত তারা প্রায় এক মাস সময় ধরে দ্বিগ্রান্ত অবস্থায় ঘুরপাক ছিল। এবং সেই দ্বীপের সন্ধান পেলে তারা নৌকায় করে সেই দ্বীপ অভিমুখে যাত্রা শুরু করলো এবং এটা ছিল রাতের বেলা তারা সকালে সেই দ্বীপে গিয়ে পৌঁছাল এরপর তারা একটা জন্তুকে দেখতে পেল এবং যেটা সারা শরীর ভর্তি ছিল পশমে জন্তুটার সারা দেহ লোম আর পশম দিয়ে ভর্তি তাই সেই জন্তুটির সামনের দিক কোনটা আর দেহের পিছনের দিক কোনটা সেটা আলাদা করা যাচ্ছিল না তো তারা তাকে দেখে বলল তারা সেই জন্তুটাকে দেখে প্রশ্ন করল ও তুমি কে অবাক করে দিয়ে সেই জন্তুটি মানুষের ভাষায় উত্তর দিল আমি জাসা তারা জিজ্ঞাসা করলেন জাসা আবার কি তো সে সেই জন্তুটি এই প্রশ্নের উত্তর উপেক্ষা করল উত্তর দিল না এবং সে এরপর তাদেরকে বলল যে তোমরা আমার সাথে একটা আশ্রমে আসো সেখানে একটা লোক বসে আছে যে তোমাদের সাথে দেখা করতে চায় তো তারা এটা বর্ণনা করছেন নিজের ভাষায় এবং সেটা শুনে আমরা কিছু সংশয়ে পড়ে গেলাম আমাদের কাছে মনে হলো যে এটা আসলে বেশ বিপজ্জনক কোনো কিছু হতে পারে আমরা ভেতরে গেলাম তাকে দেখলাম সে অতিকায় দীর্ঘ একটা লোক এমন অতিকায় কাউকে আমরা আগে কখনো দেখিনি এবং লোকটাকে তার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আমরা তাকে বললাম কে তুমি সে বলল তোমরা তো আমাকে দেখলে আগে তোমরা কারা সে সম্পর্কে আমাকে কিছু বলো তো এরপর তারা বলল যে আমরা হচ্ছে আরব আমরা সাগরে পথ হারিয়েছি এরপর এই দ্বীপে এসে পৌঁছেছি তো লোকটা এরপর বলল আমাকে বাইসান নামক স্থানের তালগাছ সম্পর্কে কিছু বলো এবং বাইসান হচ্ছে আসামের একটি অঞ্চল তারা বলল যে বাইসানের পাম গাছ বাইসানের তাল গাছ এটা সম্পর্কে তুমি কি জানতে চাও সে বলল সেগুলো কি সেগুলোতে কি ফল ধরে তারা বলল হ্যাঁ সেগুলোতে ফল ধরে এরপর লোকটা বলল এমন একটা সময়ের আগমন ঘটবে যখন সেই গাছে আর ফল ধরবে না এবং সেই লোকটা আরও বলল আমাকে তাবারিয়াতে যে একটা রদ আছে না সেইটা নিয়ে কিছু বলো সেই হ্রদে কি এখন পানি আছে তো তাবারিয়া ফিলিস্তিনের একটি রদ এবং তারা উত্তর দিল হ্যাঁ সেখানে এখন পানি আছে তখন সেই লোকটা বলল এমন একটা সময়ের আগমন ঘটবে যখন সেই রদের পানি শুকিয়ে যাবে আল্লাহ আলম ইহুদিরাই এই রদ থেকে পানি সরিয়ে ফেলতে পারে বা শুকিয়ে ফেলতে পারে এরপর সেই লোকটা তাদের কাছে জানতে চাইল যুগারে বসন্তকালে কি পানি থাকে কি না একটি স্থানে সেখানে বসন্তকালে পানি থাকে কি না এই বিষয়টা সে জানতে চাইলো এবং তারা উত্তর দিল থাকে সেখানে পানি থাকে তো সে বলল লোকেরা কি সেই পানিকে সেচ কাজে ব্যবহার করে তারা বলল হ্যাঁ করে আর সেখানে অনেক পানি আছে লোকে সেগুলোকে সেচ কাজে ব্যবহার করে তো এরপর সে জবাবে আর কিছু বললো না তারপর সেই লোকটা আবার প্রশ্ন করলো সেই নিরক্ষর নবী সম্পর্কে আমাকে কিছু বলো তো এই ব্যক্তি আসলে কে নিরক্ষরদের নবী নিরক্ষর নবী হচ্ছেন রাসুল্লাহ সাল্লিয়াম তারা বলল যে তিনি মক্কা ছেড়ে চলে গিয়েছেন এবং আর এখন মদিনায় অবস্থান করছেন তো সেই জিজ্ঞাসা করলো আরবরা কি তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে তারা বলল হ্যাঁ যুদ্ধে লিপ্ত হয়েছে সে আবারও জিজ্ঞেস করলো উনি তাদের সাথে কেমন আচরণ করেছেন তার সাথে আরবদের যুদ্ধে কে জয়লাভ করেছে তারা উত্তর দিল তিনি জয়লাভ করেছেন এবং আরবরা বর্তমানে তার আনুগত্য মেনে নিয়েছে তাদের জন্য এটাই কল্যাণকর যে তারা তাকে মেনে নেবে তো এবার হচ্ছে লোকটার পালা লোকটার নিজের পরিচয় দেওয়ার পালা সে বলল আমি হচ্ছি মাসি সে বলল আমি হচ্ছি মাসি এটা শুধুমাত্র একটা সময়ের ব্যাপার যে আমাকে মুক্ত করে দেওয়া হবে আর আমি সারা বিশ্ব ভ্রমণ করব। এবং আমি চল্লিশ দিনের মধ্যে প্রতিটি শহর এবং গ্রামে প্রবেশ করব। মক্কা এবং তাইয়েবা এই দুটি শহর ছাড়া তাইয়েবা হচ্ছে মদিনা আমাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না আমি যখনই সেখানে ঢুকতে যাব সেখানে কিছু ফেরস্তা থাকবে তারা মক্কা এবং মদিনার প্রতিটি প্রবেশ পথে পাহারা দেবে এতটুকু বলার পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করে তিনবার আঘাত করে বললেন এটাই হল তাইয়ে বাহ এরপর তিনি বললেন আমি কি তোমাদেরকে আগে এমনটা বলিনি লোকেরা উত্তর দিল হ্যাঁ বলেছেন তিনি সাল্লাম বললেন আমি তোমাদেরকে তামিমের গল্পটি শোনাতে চেয়েছি কারণ সে যা বলেছে আর আমি তোমাদেরকে আগে যা বলেছি তার মধ্যে মিল রয়েছে এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সে এখন আসামের সাগরে অবস্থান করছে আসামের সাগর হচ্ছে মোহাম্মদ সাগর অথবা ইয়েমেনের সাগর আর ইয়েমেনের সাগর হচ্ছে লোহিত সাগর কিংবা আরব সাগর এরপর রাসুল্লাহ সাল্লাম বললেন যে না তিনি পূর্ব দিক নির্দেশ করে তিনবার বললেন সে পূর্ব দিকে আছে সে পূর্ব দিকে আছে সে পূর্ব দিকে আছে তো এর মানে আমরা বুঝতে পারলাম তাজ্জালের জালের অবস্থান হচ্ছে মদিনা থেকে পূর্ব দিকে কিন্তু পূর্ব দিকের ঠিক কোথায় অবস্থান আল্লাহ আলম আল্লাহ সবচেয়ে ভালো জানেন তো এই হাদিস থেকে আমাদের অনেকগুলো বিষয় শেখার রয়েছে এর মধ্যে একটা হচ্ছে আর এখন জীবিত অবস্থায় রয়েছে এবং তামিম আদারি তিনি তাকে দেখেছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তামিম আদারির বক্তব্যকে অনুমোদন দিয়েছিলেন এবং আমরা এটাও জানি যে দাজ্জাল চল্লিশ দিনের মধ্যে সারা দুনিয়া ভ্রমণ করবে এবং সে মক্কা মদিনা এবং জেরুজালেম এই তিনটা শহর ছাড়া পুরো বিশ্বে অবস্থান করতে পারবে তো আসুন আমরা আবার ফিরে যাই ইবেন সায়াদের ব্যাপারে ইবেন সায়াদ কি দাজ্জাল হতে পারে সে নিজেই কি দাজ্জাল তো যখন তামিমাদ দারি তিনি সেই দ্বীপে দাজ্জালকে দেখে এলেন তখন ইবেন সৈয়াদ কীভাবে দাজ্জাল হতে পারে আল কুরতুবি বলেন যে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তিনি মনে করেন ইবেন সায়াদই হচ্ছে আর দাজ্জাল এবং তার জন্য এটা অসম্ভব কিছু নয় যে তামিমার দারি যখন তাকে দেখেছিলেন তখন সে সেই দ্বীপে অবস্থান করছিল আবার মদিনায় সে অন্য কোনো একটা সময় অবস্থান করছিল কিন্তু অন্য কিছু আলেম এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন এবং এই যুক্তিকে যে কীভাবে এটা হতে পারে যে ইবেন সাইয়াদ মদিনায় কম বয়সী যুবক আবার ওই দ্বীপে একজন প্রাপ্তবয়স্ক বৃদ্ধকে পরিণত হয়েছে এই কারণে তারা এই বিষয়টিকে দ্বিমত পোষণ করেছেন এবং ভিন্ন মত পোষণ করেছেন আর সবগুলো মতকে একত্রিত করেছেন এবং তিনি বলেন ইবেন সাইয়াদের ব্যাপারে প্রচলিত মতগুলোর কোনোটির সাথে কোনোটির কোনো মিল নেই কোনোটির সাথে কোনোটির মিল নেই এ ব্যাপারে সবাই খুবই দ্বি দ্বিধাগ্রস্ত বিভ্রান্ত এবং প্রত্যেকের নিজস্ব মত রয়েছে তো আমরা এই হাদিস থেকে শিখতে পারি যে ইবেন আদের দাজ্জাল হওয়ার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম নিজেই একটা সময় পর্যন্ত নিশ্চিত ছিলেন না কাজেই রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে ব্যাপারে নিশ্চিত নন সে ব্যাপারে আমরাও কোনো নিশ্চিত অবস্থা নিতে পারি না এবং ইমাম ইমামি তিনি বলেন যে আর দাজ্জালের এই কাহিনীটি বেশ সংশয়পূর্ণ এটা নিয়ে সন্দেহ আছে যে ইবেন সৈয়াদ আসলেই দাজ্জাল কিনা তবে এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে সে আসলেই একজন প্রতারক বা ভণ্ড ছিল সে হয়তো মূল প্রতারক বা স্বয়ং দাজ্জাল নয় তবে সে দাজ্জালদেরই অন্তর্ভুক্ত একজন কিন্তু সেই কি দাজ্জাল এ বিষয়টা আমরা জানি না আল্লাহু আলাম। খ্রিস্টান ধর্মে দাজ্জালকে অ্যান্টি ক্রাইস্ট বলে অভিহিত করা হয় এবং এই নামটা একেবারে যথার্থ ক্রাইস্ট শব্দটি এসেছে গ্রিক শব্দ খ্রিস্টা থেকে এর মানে হচ্ছে মেসিয়া যা আরবি মসি শব্দের সমর্থক খ্রিস্ট মানে হচ্ছে অবাঞ্ছিত তো আরবিতে মসি শব্দের এই একই অর্থ অর্থাৎ সত্যিকারের মসি একজনই আছে এবং তিনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়া আর একজন রয়েছে সে হচ্ছে মিথ্যা মসি ফলস মাসিয়া এবং তাকেই বলা হচ্ছে দ্য জাল ইবন হাজার আল আনী একটি ঘটনা বর্ণনা করেছেন কিন্তু সেই ঘটনাটি সেই ঘটনাটির বর্ণনা সূত্রের মধ্যে একজন বর্ণনাকারী বা রাবি আছেন এবং যার পরিচয় অজ্ঞাত অপরিচিত একজন ব্যক্তি তো আমরা জানি যে কোনো হাদিস যদি সহি হতে হয় তাহলে সেই হাদিসের বর্ণনা সূত্রে যত ব্যক্তি বা রাবি থাকবেন তাদের প্রত্যেককে নির্ভরযোগ্য এবং সত্যবাদী ব্যক্তি হতে হবে তা না হলে সেই হাদিসটি দুর্বল বা জৈফ বলে গণ্য হবে তো এই হাদিসে একজন রাবি সম্পর্কে কিছু জানা যায় না অপরিচিত লোক তো বাকিরা সবাই সকলে নির্ভরযোগ্য সত্যবাদী এবং খাঁটি হিসেবেই পরিচিত ছিলেন তো এই ঘটনাটি বর্ণনা করেছেন আবু নাইম আল আসবাহানি যেটি ঘটেছিল আসবাহানি নামের একটি স্থানে এবং এই ঘটনাটি আবু সাইদ। বা ইবেন সাইয়াদ এই ঘটনাটি ইবেন সাইয়াদদের দাজ্জাল হওয়ার ব্যাপারটিকে সমর্থন করে আসবাহান জায়গাটি সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার একটি অঞ্চল এবং তিনি নাইম আবু নাইম আল আসবাহানি তিনি বলছেন যে আমরা যখন আসবাহান জয় করলাম তখন সেখানে কিছু ইহুদি বসবাস করত। আমরা তাদের পাড়ায় যেতাম মুদি জিনিসপত্র কেনার জন্য তো একদিন আমরা দেখলাম তারা খুব আনন্দ উৎসব উদযাপন করছে তা আমার এক ইহুদি বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে কী জন্য এত আনন্দ উদযাপন সে জবাব দিল আমাদের রাজা আরবদেরকে পরাজিত করবে এবং সে ঘটনা এইখানেই ঘটবে এই ঘটনার পর আমি রাতে ঘুমাতে চলে গেলাম এবং পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে বাসার ছাদ থেকে দেখতে চেষ্টা করলাম যে তাদের রাজা কে এবং আমি আবিষ্কার করলাম ইবেন সাইয়াদি হচ্ছে তাদের রাজা তো সে ইবেন সৈয়াদ মদিনা থেকে পদ ধরে আসবাহানে গিয়েছিল এবং এরপর আর সে ফিরে আসেনি আমরা তাকে এরপর আর কখনো দেখিনি তো এই ঘটনাটি খুবই কৌতূল উদ্দীপক কারণ আমরা একটা হাদিস জানি যেখানে রাসু সাল্লাসালাম বলেছেন দার্জালের আগমন ঘটবে খুরাসান থেকে আর খুরাসান হচ্ছে আজবাহানের নিকটেই একটি স্থান একটি জায়গা যেখানে দাজ্জালের সাথে সত্তর হাজার ইহুদি থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইবেন সাইয়াদ মদিনা থেকে আসবাহানি গিয়েছে সেখানেই থেকেছে অবস্থান করেছে এবং এরপর কখনোই ফিরে আসেনি। কিন্তু তারপরও আমরা এই হাদিসটির আপাত যে অর্থ রয়েছে অ্যাপারেন্ট মিনিং সেটা আমরা গ্রহণ করতে পারি না কারণ এই হাদিসের একজন রাবির পরিচয় আমাদের জানা নেই ওল্লাহু আলম তো এই ব্যাপারে ইবান তাইমিয়া রেমাউল্লাহ তিনি বলেন ইবেন সৈয়াদের ব্যাপারটি খুবই সমস্যাপূর্ণ কিছু তাকে দাজ্জাল মনে করতেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত প্রদান করেননি যতক্ষণ না তার কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে সে দাজ্জাল নয় বরং সে একজন মিথ্যাবাদী এবং জাদুকর যে বিভিন্ন বিষয় নিয়ে মৃত্যু এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করত ইবেন সৈয়াদ সে দাজ্জাল ছিল না এবং এটা ইবেন তাইমিয়ার একটি মত যে তিনি বলেছিলেন যে রাসুদুল্লাহ সাল্লি সাল্লাম এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত প্রদান করেনি যতক্ষণ না তার কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল সে দাজ্জাল নয় বরং সে একজন মিথ্যাবাদী এবং জাদুঘর যে মৃত্যু নিয়ে কাজ করত ইবেন তাই মিয়া তিনি বলেন রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ পর্যন্ত এই সিদ্ধান্তেই উপনীত হয়েছিলেন সে দাজ্জাল নয় বরং সে একজন শয়তানের পূজারী এবং শয়তানের সাথে তার বিভিন্ন সম্পর্ক কাজকর্ম ছিল জিনদেরকে নিয়ে সে বিভিন্ন কাজকর্ম করত ইবেন কাসুর রহেমাউল্লাহ তিনি বলেছেন যে আমরা এই উপসংহরে আসতে পারি যে নিশ্চিতভাবে ইবেন সাইয়াদ দাজ্জাল নয় ইবেন সাইয়াদ নিশ্চিতভাবেই দাজ্জাল নয় এটা হচ্ছে ইবিন কাসির রাহিমাহলার একটি মতামত এবং ইবিন কাসির রাহেমহল্লা তিনি আরও বলেছেন যে দাজ্জাল যার আগমন ঘটবে শের জমানায় আর এটি প্রমাণ করতে গিয়ে তিনি ফাতিমা বিনতে কাইসিমের ঘটনাটিকে নিশ্চিত প্রমাণ হিসেবে দলিল হিসেবে উপস্থাপন করেছিলেন জাবির তিনি বলেন ইয়ামুল হাররায়ের যুদ্ধে যে যুদ্ধটি হয়েছিল বনি উমাইয়ার শাসনামলে সেই যুদ্ধের পর থেকে ইবেন সাইয়াদ উধাও হয়ে যায় পরবর্তীতে সে কোথায় গিয়েছিল তা আর জানা যায়নি এটা আবু দাউদে বর্ণিত রয়েছে صلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا